নমস্কার মুই পিকে বর্মন আর তোমা দেখেছেন কিছু গল্প কিছু আড্ডা নতুন শো প্রথম শো ফার্স্ট শো তো আমার এই শোর প্রথম গেস্ট হিসেবে আমা চুজ করেছি বিনয়তা বর্মন কাম মোর প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় বিনয়তা বর্মন আমার আজকা প্রথম গেস্ট এই সিনেমা জগৎ আমার রাজবংশী সিনেমা জগতে তুই আসলো কি করে প্রথম সিরিজ একটা থাকে না সিরিয়ান তো কিভাবে আসে অ্যাকচুয়ালি হঠাৎ করে তো আমি সিনেমা জগতে আসেনি সত্যি কথা কইতে মুই ছোট থেকে নাচ নাটক অভিনয় করতে খুব ভালোবাসি মানে দূরত গান শুনিলে মুই নিজে অজান্তে নাচ করি তো তো কি হয়েছে ছোট প্রাইমারি স্কুলে তো যে স্কুল ফাংশন হয় সেটা আমি পারফর্ম করেছিলাম তারপর হাই স্কুল হোক কলেজ হোক তো আমি সেই স্কুল পারফর্ম কলেজ পারফর্ম যে হয় কালচারাল সেটা আমি পারফর্ম করুন তার সঙ্গে কি হয়েছিল আমার গ্রামের মনে একজন জাম্বু আছে আর অতুল চন্দ্র রয় তার ভাওয়া গানের একটা টিম ছিল তো জাম্বু বিভিন্ন মানে জায়গায় প্রোগ্রাম করিয়ে বেড়ায় তো জাম্বু গান করে তার সঙ্গে আমি নাচ তো ভাওয়া গানের তালে তালে আমি নিজেই কিন্তু নাচলা ওঠাও তো এমন করে বিভিন্ন আমার রাজবংশীর যে কালচারাল সমাজে যে বিভিন্ন প্রোগ্রামলা হয় সেটা ভাওয়া গান তালে তালে পুরা নাচ করেছি মুই তো তারপর 9-10 এর দিকে মুই কি করব মুই নিজে একটা গ্রুপ শুরু করব হ্যাঁ যেটা মুই নাচ শেখবা শুরু করব তো সেটা নিজে থেকে নাচ শেখাবো কাউকে হ্যাঁ নিজে নাচ নিজে তো মুই কি করব মুই ভাওয়া গানের সঙ্গে নাচ করব তার সঙ্গে আমি কিছু হিন্দি গানের সঙ্গে ওয়েস্টার্ন ডান্স করবা শুরু করব তো আমার গ্রামের মধ্যে একজনও কাহানো চ্যাংড়া চিংড়ি বাকি নাই যে মোটে নাচ শিখেনি মানে আমার মোর যে ঘরের ইনাহান আছে পুরা ভর্তি মানে এক কথায় মোর মন উদার তো সবাই নাচে হ্যাঁ সবাই নাচে তো কি হইছে এনা আমরা নাচবা শুরু করি তো আমার তো বিভিন্ন পাড়ার যে আশেপাশে আরো পাড়াল আছে আমার ডাকবা শুরু করি তেন পারফর্ম করি তারপর বাইরে বাইরে জায়গা থেকে মানে একটা খবর খবর হয়ে যাচ্ছে না যে এরকম নাচের টিম আছে ভালো আছে তো বাইরে বাইরে জায়গা বিধাননগর হোক বারো আর জলপাইগুড়ি হোক তেন করে ডাকায় তো তারপর কি হয়েছে সিনেমা আমি আসলে কি করি তো এরকম তো আমি নাচ করে বেড়াও আমি হিন্দি গানের সঙ্গেও করু রাজবংশীর সঙ্গে সঙ্গেও করু প্লাস আমি শিলিগুড়িতে আর একটা ডান্স গ্রুপও তো জয়েন করেছিল ঠিক আছে তো কি হয়েছে তারপর কি হয়েছে মুই যে বিভিন্ন জায়গায় পারফর্ম করু মুই কলেজে তো পারফর্ম করেছিল তো আমার যে গায়ক রবিন সিং আছে রবিন সিং হ্যাঁ যে রাজবংশী গায়ক একসময় খুব পপুলার হয়েছিল তার বাংলা হাওয়া গান খুব পপুলার তো একটা আমার কালচারাল প্রোগ্রাম হতো রবিন সিং এর সঙ্গে দেখা হয়েছিল মোর ডান্স পারফরমেন্স দেখে খুব ভালো লাগছিল না একটাই প্রোগ্রামও দুজনেই ইনভাইট ছিল হ্যাঁ হ্যাঁ তো তারপর কি হয়েছে জিলা একটা ফার্স্ট আমার এই রাজবংশী সিনেমা তৈরির জন্য কথাবার্তা হওয়া ছিল সেই সময় হিরোইন অঞ্চ বাদ ছিল ফার্স্ট বলতে কোন সিনেমা আমার মোর সিনেমাটা ফার্স্ট হচ্ছে মোর স্বপ্নের ফুল মোর স্বপ্নের ফুল মোর স্বপ্নের ফুল তোর প্রথম সিনেমা মোর প্রথম সিনেমা প্লাস আমার নর্থ বেঙ্গলে প্রথম সিনেমাই কোহা চলে কেন এর আগে যেটা একটা সিনেমা তৈরি হয়েছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্সাস বোর্ড যেটা হয়েছিল সেটা বাংলাতে হয়েছিল তো রাজবংশী হিসেবে কোহা করলে আমার মোর স্বপ্নের ফুলটাকে কোহা যায় তো যাই হোক মোর স্বপ্নের ফুল তৈরির জন্য যেগুলো আমার ডিরেক্টর প্রডিউসার হিরোইন অঞ্চ বাদ ছিল তো সেই সময় রবীন্দ্র দাই আমাকে খবরটা দেয় যে একজন রাজবংশী চিংড়ি আছে যে খুব ভালো ডান্স অভিনয় করছে তো তোমাও লিবা পারেন তো কি করেছিল রবীন্দ্র দাস যে আমার যে মোর স্বপ্নের ফুলের ডিরেক্টর ধীরু রয় হিরো যে কল্যাণ পাল তার সঙ্গে প্রডিউসার ছিল আমার নারায়ণ রয় আর অ্যাকচুয়ালি ওই সিনেমাটাতে অ্যাকচুয়ালি সবাই মিলিয়া করেছিল সবাই প্রডিউসার আর আর তো যে আমাকে লিয়াই ছিল আমার লিয়াইছিল মোর বাড়ি তো সেই সময় কলেজে সেকেন্ড ইয়ার তো আমি ভাবিনু যে সিনেমা করিম কি করি তো একবার ভাবিনু যে আমি কোরিওগ্রাফি করি তারপর ভাবিনু না পারিম হয়তো করিবা তো করুম অ্যাকচুয়ালি নিজেকে কনফিডেন্ট কম ছিল বেশি যে সুন্দর না সুন্দর কি বাংলা বলিউড হলিউডে হিরোইন লাগতে দেখে সেই সুন্দর সুন্দর তারপর ভাবিনু যেহেতু আমার রাজবংশী বই মিরা রাজবংশী আমার রাজবংশী চেংড়ি হিসেবে জন্ম লাগে হ্যাঁ তারপর তার মধ্যে মোর শখও ছিল যে আমি সিনেমা অভিনয় করি তো মুই সত্যি মুই ভগবানকে ধন্যবাদ জানাও যে রাজবংশী যতটা ফিল্ম মানে সেই সময় যে একটা মানে স্টার্টিংটা ছিল মুই মনে করি ভগবানটা মোরের জন্য তৈরি করেছে কারণ মোর যে স্বপ্ন ছিল যে মুই সিনেমাতে অভিনয় করি তো মুই ভাবিনি মুই তো একটা মিডল ক্লাস ফ্যামিলি মোর পক্ষে তো সম্ভব ছিল না বলিউড হলিউডে যায় বা কলকাতার যায় স্ট্রাগল করা তো ভগবানটা হয়তো অনম করেই মানে মোর আশারা হয়তো পূরণ করে দিল তো যাই তার জন্য সেই একটা রাজবংশী সিনেমা একটা বাহার শুরু হয়ে গেল মোর স্বপ্নের ফুল থেকে তো যাই হোক তো কি হয়েছে মোর স্বপ্নের ফুলের জন্য আমাকে অফার করল তো আমার সেটা 2002 অফারটা করেছিল তো অ্যাকচুয়ালি মোর স্বপ্নের ফুলটা যে আমার রাজবংশী তো কি বল এইভাবে কালচারাল প্রোগ্রামে দিয়াই মানে মুই সিনেমার চান্স পাইছি সত্যি কথা তো মোর স্বপ্নের ফুল তবে মোর স্বপ্নের ফুলে একটা ঘটনা কর মোর স্বপ্নের ফুলটা কিন্তু আমরা যে করেছি না অনেক কষ্টে করেছি মানে প্রথম কাজ হবেই হ্যাঁ সবাই নয় মানে ডিরেক্টর নেয়া প্রডিউসার নেয়া ক্যামেরাম্যান নেয়া আমার আর্টিস্টরা নেয়া মেকআপ ম্যান ওটা তো মুই নিজে মেকআপ করেছি মানে সবাইকেও মেকআপ করেছি মুই নিজে সবাই ড্রেস ট্রেস জোয়া জো করে প্লাস অলরাউন্ডার সবাই হ্যাঁ কি হয়েছে আমার যে প্রডিউসার নারায়ণ দা একটু বিদেশে হয় তো ক্যামেরা ওহে ছিল ও ক্যামেরাম্যান ছিল তো এবারে জুলাই ছুটি পায় আসে আবার সবাই মিলি যাই মিলিয়ে আবার শুটিং শুরু করি আবার ছুটি শেষ হয় চলে গেল মনে কর আবার কি হয়েছে কন্টিনিউ শুটিং করে পাই না কারণ সবাই হচ্ছে অফিসে একদিন হয় আসলে একদিন হয় আসেননি তো তো এনে করে অনেক মানে সব স্ট্রাগল করে ফিল্ম বানাইছি আমার। তো 2005 এ মোর ফাস্টনার রিলিজ হয়। তো কিন্তু এই রিলিজ হওয়ার পর যে এত ভালো রেসপন্স, মানে সত্যি সবাই যে এত ভালোবাসা দিয়ে ফিল্মটা জানাগে হোক, কিন্তু প্রথম চেষ্টা হিসেবে ভালো সাকসেস পাওয়া এক্সেপ্ট করছে। তো এই এইটাই এনে করে মোর শুরুত মানে সিনেমা জগতে আসা। আচ্ছা তোর তাহলে বাড়ি তো শিলিগুড়ি মনে না? হ্যাঁ বাড়ি মধ্যে শিব মন্দির, মোর বাড়ি শিব মন্দির 18 খাই গ্রামাঞ্চল। আচ্ছা আচ্ছা বাড়িতে বাবা আছে না? বাবা 3-4 বছর হল হারাইছে, তো মা আছে আর প্লাস মোর এলা বিয়ে হয়েছে 2010। তো তুই কি মানে একাই না দাদা ভাই বোন দিদি? ও মোর বাড়ি আমার 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। মুই বাড়ি বড়, সবথেকে বড়, সবাই ছোট। হ্যাঁ মোর পরে একটা ভাই, তারপর একটা বোন, তারপর একটা ভাই। আচ্ছা আচ্ছা এখন বাড়িতে সবাই ভালো? এখন হ্যাঁ বাড়িতে সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো, মাও সুস্থ আছে এখন। তাহলে সংসার করে? হ্যাঁ হ্যাঁ 2010 এর एक्चुअली কি হয়েছে 2010 এর আগে তো কন্টিনিউ কাজ করেছি, তারপর 2010 এর মোর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর একটা কি হচ্ছে সবকিছু একটা চেঞ্জ হচ্ছে, সামাজিক মেন্টালিটি সব দিক দিয়ে চেঞ্জ হচ্ছে। তো 2010 এর পর একটা জিম্মেদারি চলেছে বিয়ের পর, মানে তো একটা 2010 এর পর একটা জিম্মেদারি চলে এসেছিল। তো মোর কিছুদিন কাজ বন্ধ ছিল, তো প্লাস মোর একটা বেটা হয়েছে জিবেশ রায় ওর নাম। বেটা এখন বয়স কত? এর বয়স 12 প্লাস। ভালো বড় তাহলে? হ্যাঁ বড়। তো ব্যাপারটা হল যে তো এলার কি হয়েছে তো মাঝুতে আমি কিছুদিন গ্যাপ রাখেছিল। তো সেরকম অ্যাকচুয়ালি মিজোতে তো রাজবংশী সিনেমা বন্ধ হয়ে গেছে, বন্ধ। হ্যাঁ এখন তো আপাতত পাইরেসি জামানা প্লাস হল টল, এখন তো সব মানে ওই মিউজিক ভিডিও শর্ট ফিল্ম। হ্যাঁ তাও এরা কি হল 3-4 বছর থেকে স্টার্টিং হয়েছে 2020 থেকে 20 তাহলে 3। হ্যাঁ তার আগে কিন্তু দেখো 2010 থেকে 20 পর্যন্ত এই 10 বছরটা দেখিব বেশি কাজ হয়নি, কিন্তু শুধু গান ভাবায়া গান শুধু বাড়াইছে কয়েকখান। হ্যাঁ কয়েকখান এরকম কত কাজ নেই। আবার 2019-20 থেকে আরো শুরু হল। এলা তো মানে একদম ভুজাল হয়ে যায়, মানে ইউটিউব মানে ফেসবুক ইউটিউব চালাই আমার রাজবংশী সিনেমা শর্ট ফিল্ম এলা ভালো লাগেছে, বিয়েবাড়ি হলো ডিজে বাড়ি এলা ভালো লাগেছে। তো এটাই হল কথা, একটু উন্নত হয়েছে আর কি। হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগেছে। মানে মাঝেতে যে 10 বছর একদম কোনো কিছু নাই গ্যাপ, কেমন লাগবে দিয়েছিল মানে। তো আবার একটা আসিল যে পুরো ব্রাস্ট হয়ে গেল, মানে রাজবংশী একটা হুজুক একটা থাকে না। एक्चुअली কি হয়েছে এলা অনলাইন জামানা হয়েছে, তো এলা আলা সবকিছু আর্টিস্টরা সুবিধা হয়েছে। আমার বেলা যখন আমার অত প্রচার পাইনি, আমার বেলা তো অনেক মানে প্রবলেম করে সবকিছু কাজ করা হয়েছে না। এখন সুবিধা অনেক, তুই অ্যাজ এ আর্টিস্ট হিসেবে তুই ঘরে বসে তুই নিজেকে প্রচার করে পাবো, তাই না? আর আজকাল ক্যাসেট নালে সিনেমা হল। তুই জানিস মুই এই পর্যন্ত মুম্বাইতে 500-600 স্টেজ পারফর্ম করেছি ছোট থেকে বড়, কিন্তু মোটে ফটো নাই। এরা মোর নিজস্ব ক্যামেরা ছিল নি, এবারে কাও হয়তো ফটো তুলিছে তো পাওনি, টাকা দেওয়া লাগবে, অনেক প্রবলেম, পাওনি তখন এত ক্যামেরা अवेलेबल নি ছিল। আর এলাতে কি হয়েছে ঘরে একটা মোবাইল, কম দামি মোবাইল নিলো, ফটো তোলা যাচ্ছে না, যে কোনো প্রমাণ তার জন্য ছোট ছোট মোবাইল তখন। হ্যাঁ তার জন্য আমার খুব আফসোস লাগে যে আমি এত পারফর্ম করেছি, ডান্স পারফর্ম করেছি, মোর তবে লা স্মৃতি হয়ে থাকি গেল। হ্যাঁ ওইটাই, কিন্তু মানুষ মুখ চিনে মানে যে মুই বিভিন্ন জায়গায় পারফর্ম করে পুরো আমার যে কালচার। সবথেকে বেশি হিট ওই যে বৌদি মুর্মা, ওটাকে তো মেইন সাকসেস আর কি। আর ওই যে চীনা পরিচয় অনেক, ওটা থেকে মুই চিনিছি। আচ্ছা বৌদি মুর্মারা মোর হচ্ছে 3rd সিনেমা, তো ফার্স্ট সিনেমা মোর স্বপ্নের ফুল। যখন বৌদি মুর্মা যখন বার হয় তখন মুই ক্লাস 2 কি 3 এরকম। আচ্ছা অনেক ছোট, মুই অনেকখান জুনিয়র, অনেকখান সিনিয়র। আর 2006 এ বোধহয় রিলিজ হয়েছিল আমার। তো লাইফে তোর সিনেমা কটা হল? মোর 22-25টার মতো বোধহয় সিনেমা হয়েছে। 22-25? হ্যাঁ মোর কিন্তু মোর চোখে দেখা কিন্তু অতগুলো নাই, অতগুলো আমি নাম লেখা আছে। কি আছে মোর ফার্স্ট সিনেমা মোর স্বপ্নের ফুল, ঠিক আছে। সেকেন্ড সিনেমা প্যার কর জিত, যেটা মোর সাদ্রি ভাষায় প্যার কর জিত, ওইজন্য দেখা যায়। আমি एक्चुअली সাদ্রি সুজাপুরি রাজবংশী ইলা ভাষাও করেছি, ঠিক আছে। তো মোর ফার্স্ট সিনেমা মোর স্বপ্নের ফুল। সেকেন্ড এই যেগুলা ভাষার কথা বলে এগুলা ভাষা তুই মানে কোয়া পড়িস ভালো? কভার যে বলতে স্ক্রিপ্ট দেশে সাদ্রি ভাষাটা তো মানে ইজি আছে তো, ঠিক আছে। হ্যাঁ সুজাপুরিরা তো আমার রাজবংশীর মতই। হ্যাঁ তো এই রে হল কথা। তো স্ক্রিপ্ট দেশে আর্টিস্ট মানুষজন না কোনো জাতপাত হয় না, না জাতের ব্যাপারটা মানে ভাষাভাষী জাতপাতে কোনো প্রবলেম হয় না। মানে এইজন্য কোনো যে আর্টিস্ট মানে তুই স্ক্রিপ্ট দিয়ে দিলে তো আর ঠিক ওই স্ক্রিপ্টের রতে নিজের মতো করে ফিলিংসটা আনিয়ে ঠিক অভিনয় করা হবে, বুঝলে তো? কোনো প্রবলেম হয় না মুই মনে করি। তো দ্বিতীয় সিনেমা ফার্স্ট সিনেমা হচ্ছে মোর স্বপ্নের ফুল, সেকেন্ড সিনেমা প্যার কর জিত, থার্ড সিনেমা মোর গেল বৌদি মুর্মা আর মায়ের আচল। বৌদি মুর্মা গেল থার্ড সিনেমা, তারপর বোধহয় মায়ের আচল। ওটা মায়ের আচল। হ্যাঁ রাজবংশী ভাষায় নেপালি ভাষা ওটা ডাব করেছে তারপর কোন মুই ঘর পরিবার যেটা ছাদ্রি ভাষায় তারপর মাওমোর ভগবান মায়ের আশীর্বাদ সোনার পিঞ্জিরা তারপর মুই কলকাতা দুইটা প্রোডাকশনের কাজ করেছি সোনার পিঞ্জিরা আমরা দেখেছি হ্যাঁ সোনার পিঞ্জিরা যেটা আসামের হিরো ছিল আকাশদীপ হ্যাঁ তারপর মুই কলকাতা প্রোডাকশন দুইটা কাজ করেছি যেটা রাজবংশী প্লাস বাংলাতে করেছিল নাক পাশ মনমোর বাউদিয়া মানে এখনো পর্যন্ত এতগুলো সিনেমা তোর দেখা বাকি মোর actually কি হয়েছে কিছু কিছু সিনেমা কি হয়েছে actually ইলা তো কি হয়েছে আমার পার্সোনালি চালাবা হয়েছিল না তো কোন সময় কি হয়েছে হয়তো ইরা হলদ খাও চালানি ওরা হলদ খাও চালানি যেরকম কলকাতার যেটা দুইটা সিনেমা নাকপাশ পাউদিয়া হ্যাঁ আমার কি হয়েছিল কিছু কিছু তোমার অতি চালাইছিল হয়তো তারপর সেরকম একটা রেসপন্স পাইনি মানে সব জায়গায় ডিস্ট্রিবিউটর ঠিকমতো পাইনি কলকাতা থেকে আসে তো বিভিন্ন বিভিন্ন জায়গায় চালানি যেরকম প্যার কার জিতটা বাগড়া হলদ আবার চলেছিল খুব ভালো চলেছিল Bodhi Murma third cinema jira ei boira jena mor khub blessing abar mui mone koro obishabo mane mui mane Bodhi Murmar jonno kintu porichiti paichi mane Bodhi Murmar jonno mui eto bhalo response shobai mok bodhi kore dakay ba respect kore kintu mor ekta minus pan hoye je mui je eto nach ba western dance korte bhalobashu kintu byapar ache je nach je mui koriya parani mane mui je ekta western dance korbo ekta sundor je গ্ল্যামার ভাবে সাজু সেই রকম মানে সগলা সামাজিক রোল মানে ওই ওই যে ক্যাটাগরি পার হইছে Bodhi Murma সেই ক্যাটাগরি লোক মানে গলা অফার হওয়া শুরু করে দিন সে এনা হইছে ব্যাপারটা বুঝছেন এটা একটা মানে ভালো একটু হ্যাঁ আবার মানে কিটা মোর যে মুই যে ছোট থেকে এত নাচ করতে ভালোবাসি মোর তো প্যাশনটা প্রথমে নাচ নাচটাই না তো সেই মোর যে কোয়ালিটিটা মোর ইছরা মুই দেখাবা পাওনি অডিয়েন্স সব বুঝিলো আচ্ছা না মানে আচ্ছা আদি হিসাবে তুই খুশি আদি হিসাবে মুই খুশি না মানুষ তো মুকে একসেপ্ট কইছে পছন্দ মত আর কি একটা রোল পাওয়া যায় হ্যাঁ যেরকম মায়ের আচল করনু দুঃখের মায়ের আশীর্বাদ করিছু তারপর তো তোর তো সিনেমার অনেকগুলা 20 25 টা করেছিস তো এইবার মিউজিক ভিডিও হিসাবে তুই এক্সট্রা অ্যালবাম হিসাবে কতগুলা করেছিস एक्चुअली অ্যালবাম কিন্তু মোর সেই সময় বেশি করা হয়নি আমি সেই সময় দুইটা একটা আছে চল চিংড়ি অ্যালবামটা মুই কোরিওগ্রাফি করেছিল ঠিক আছে তো সেটা দুই তিন গান গানত মুই নিজে অভিনয় করেছিল মানে एक्चुअली সারা তো হামা কি করি সিডি জমা ছিল সারা 7-8 খান 10 খান গান একসঙ্গে রিলিজ করিবা হয় তো সেই সময় মুই একটাই অ্যালবাম করেছিল চল চিংড়ি আরেকটা কথা হয়তো করেছিল তো বিয়ের পরে তো নিশ্চয় কাজ করেছিস হ্যাঁ বিয়ের পর মানে রিসেন্ট মোর কিছু কাজ করা হয়েছে মানে 2010 তম বিয়ে তারপর তো একদম মানে গ্যাপ বাচ্চা কাচ্চা সময় দিবা হয়েছে তো স্বাভাবিক টাইমটা দিবা হবে তারপর কি হল আমি আস্তে আস্তে বোরিং হওয়া শুরু করলাম প্রত্যেকদিন ওই ভাত রান্না হয়েছে তো কি হল তারপর एक्चुअली শিল্পী মানুষ তুই বসে থাকলে জমা রাখা পাবো নি মানে তুই মনে কর ভাত দেশি পেটে খোরাক দেশি কিন্তু শিল্পীর লাগে মনের খোরাক তাই না এইটা হচ্ছে কথা তো মন দিক দিয়ে আমি খুব মরিয়া ছিল মানে প্রত্যেকদিন মোর মৃত্যু হয় এরকম মনে করো আমি কি কোনো ফ্যাশন শো করলো যেটা আমার সম্পূর্ণ রাজবংশী চ্যাংরা চিংড়িলাই পার্টিসিপেট করবে যেটা ড্রেস জুয়েলারি এমনকি যে বিভিন্ন জিনিসপত্র হোক ভাষা হোক সম্পূর্ণ রাজবংশী হবে তো আমার 2017, 18, 19 করলো মিস্টার অ্যান্ড মিস রাজবংশী একটা ফ্যাশন শো সেটা আমার রাজবংশী চ্যাংরা চিংড়িলাই পার্টিসিপেট করেছে হ্যাঁ 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 তো সেটা আমার রাজবংশী চ্যাংরা চিংড়িলাই পার্টিসিপেট করেছে রাজবংশী আমার ট্র্যাডিশনাল ড্রেস কিনেছে রাজবংশী ট্র্যাডিশনাল যে আমার হিস্ট্রিক্যাল যে বিভিন্ন কাহিনীলা আছে শিলা দিয়ে কোশ্চেন অ্যান্সার রাউন্ড হয়েছে তো কি হয়েছে আমার ব্যাঙ্গলত কিন্তু एक्चुअली পাটানি হলুদ গামছা প্লাস এই জামা মানে আমার যে রাজবংশী কালচারাল যে ড্রেস ছিল সেটা তখন প্রচার ছিল না মুই যদি পাটানি খালি পিনিয়া গিনা লোলা হাসলে কি পিনি যে কি নি কিন্তু মুই যে ফ্যাশন শোটা করনু সবতে ইয়াম চেনা চিলা যে পাটানি পিনিল প্লাস আমি বিভিন্ন ফটোশুট কোন ফটো কন্টেস্ট করনু তার মধ্যে কি দেখা যায় আগ্রহ জাগিল তারপর এত সুন্দর লাগাছে পাটানি পিনিয়া আমার ওই ফ্যাশন শো করে একটা লাভ হয়েছে যে আমার যে রাজবংশী ট্র্যাডিশনাল ড্রেস আছে প্লাস ইয়ং জেনারেশনটা এক্সেপ্ট করেছে যে রাজবংশী করে লিতে সুবিধা হয়েছে মুই ছোট থেকে কিন্তু ভাবিয়া গানের সঙ্গে নাচ করিয়া বেরাও তো মুই তো লজ্জা বোধ করে দেবে কোনো ব্যাপার নাই এবারে মুই কলেজ মুই যেলা ক্লাস 12 পড়ু পরীক্ষা হয়ে গেছে মুই কিন্তু যে আমার যে বাগড়া কলেজটা আছে মুই সেই সময় কিন্তু কলেজে অ্যাডমিশন হইনি কিন্তু মুই কি কইছো বাগড়া কলেজত যায়া আমার রাজবংশী গানত মানে ভাবিয়া গানত মুই নাচ করিছু তাহলে পরের বছর মুই কলেজে অ্যাডমিশন হইছি ওরে অ্যাডমিশন হওয়ার পরেও কিন্তু মুই রাজবংশী গানত নাচ করিছু তার সঙ্গে হিন্দি ডান্সও করিছি মানে শিখা মুই শিখাছি মোর ফর্ম চাই তো মোর স্টেপটা কিন্তু এলাও সগাই করেছে বরণ করি নাচের ওই মোর স্টেপলাই চলবা দিচ্ছে দেখলে বুঝাবো যে মোর তোলা বুঝে পাইছিস একটা তো নিজেকে গর্ব করা উচিত মুখ খুশি লাগছে অনেকে হয়তো জানে না কিন্তু মুখ খুশি লাগেছে ওটা নিজেকে গর্ব করা উচিত মোর স্টেপ এখনো চলছে আসলে এটা ভালো জিনিস ভালো জিনিস একটা কাউকে তো এখন আগে আসবে লাগবে না তো যাই হোক মিও কি কি কোন মোর নিজের একটা ইউটিউব চ্যানেল খোলানো যেটা হচ্ছে বিবি প্রোডাকশন হাউস সেরে মই দুই তিনটা শর্ট ফিল্ম করেছি একটা গানের ভিডিও অ্যালবাম করেছি দেখেছো হ্যাঁ দেখেছিস প্লাস অন্য জনের একটা ইউটিউব চ্যানেলত মই একটু দুইখান গানও করেছি অ্যালবাম তো বেশি কাজ করুনি অল্প কাজ করেছি একটা সিনেমাও করেছি যেটা মানে एक्चुअली বিহার আগে মানে হাফ হয়ে ছিল বিহার পর ওরা হচ্ছে নাম হচ্ছে ইসের ও সাথীরে ও সাথী एक्चुअली ও সাথীরে বিয়ার পড়ে হ্যাঁ রিলিজ হয়ে গেছে ও সাথীরে কোন নাম লাগা কোন আচ্ছা ইউটিউবে পাওয়া যাবে না না ইউটিউবে তো নাই ওরাও তো হলতে রিলিজ মানে ওটা এখন যা প্রোডাকশন যা করেছে গানলা আছে ওয়া পাওয়া যাবে হ্যাঁ ও সাথীরে গানলা আছে ঠিক আছে ওটা মোর বিহার পড়ে রিলিজ হয়েছে ও সাথীরে তো বিহার পড়ে যদি মোর সিনেমার কাজ করিস তাহলে ও সাথীরে কম প্লাস যে আমি শর্ট ফিল্ম করেছি মোর ইউটিউব চ্যানেলত করেছি বিবি প্রোডাকশন হাউস তো আমি একটা প্রশ্ন করব যেটা হচ্ছে যে মানুষের দৈনন্দিন জীবন তো কিছু করবে লাগবে আর্টিস্ট বলে অত কিছু তো আমার রাজবংশীর মধ্যে তো ইন্ডাস্ট্রি যেমন বড় না যে সেরকম ইনকাম হবে তো দৈনন্দিন জীবন কি করেছিস তুই নিজের জীবিকার জন্য জীবিকার জন্য না অ্যাকচুয়ালি মুই করেছি মু নিজেকে ব্যস্ত রাখার জন্য কারণ মোর পক্ষে সম্ভব নয় মই খালি ভাষা নাম দিন মার থাকি তার জন্য আমি কি করেছি নিজেকে ব্যস্ত রাখার জন্য মোর একটা মেকআপ স্টুডিও খোলাইছি যেটা মুই বিউটি অ্যান্ড মেকআপ মানে ট্রেনিং দিয়েছি সেটা আমি মেকআপ শেখাচ্ছি বিউটিশিয়ান কোর্স করাচ্ছি নেল এক্সটেনশন কোর্স করাচ্ছি আইলেস এক্সটেনশন কোর্স করাচ্ছি মোট 2010 এ বেহা হয়েছে মোর বেহাত কিন্তু আমি নিজে মেকআপ করেছি এবার মুই 2007-8 সালে কিন্তু ক্রাইলন ব্র্যান্ড মানে কলকাতা থেকে আমি মোর লগা রাখছি কিন্তু মোর বিভিন্ন মঞ্চত যাওয়া হয় বা প্রোগ্রামত যাওয়া হয় তো মুই মেকআপ আর্টিস্ট প্রতিদিন রাখা সম্ভব নয় তাদের আমি কিছু মোর অলরেডি মুই মেকআপ একটা ভ্যানিটি ছিল আমি সব ধরনের মেকআপ প্রোডাক্ট ছিল আমি নিজে মেকআপ করু এবং বিভিন্ন যে ছোট মোটো কাজ লাগে সে নিজে নিয়ে মেকআপ নিজে করু মুই ঠিক আছে কিন্তু কি হয়েছে মুই কোনোদিন মেকআপ শেখাম যে প্রফেশন বানাম এটা ভাবনি 2010 যেটা বেহা হল কিছুদিন বসে আরো বসে রাখার পর ভাবিল যে তারপরে একটু ব্রাইডাল মেকআপ কোর্স এর একটা দেখেন হাওয়া আশীর্বাদ দিচ্ছে তারপরে মোরও তো মেকআপ সম্বন্ধে ভালো আইডিয়া আছে হ্যাঁ তাহলে আমি কি কোর্স করা পারবো কিন্তু তারপর আমি কি করবো না এভাবে তো মোর জানা আছে তাহলে আমি যে ক্লাস করি তার জন্য স্টোর হবে না তাহলে আমি কি করবো আমি নিজে আবার দুজনের লোক আমি ট্রেনিং নিব ঠিক আছে কিন্তু বিভিন্ন ধরনের নতুন টেকনিক আছে প্লাস ব্রাইডালের জন্য হেয়ার স্টাইল টাইল শিখবা হচ্ছে তো আমি দুজনের সঙ্গে ট্রেনিং নিনু ট্রেনিং নেওয়ার পর আমি প্রোডাক্টটা কিনু প্র্যাকটিস করবো তো আমি এলা নিজে শেখাছু মোর স্টুডেন্ট নাম হচ্ছে গ্ল্যামার হাউস তো যখন বৌদি মুর্মা রিলিজ হয়েছিল তো মুই তো নিজেকে মনে হল যে মুই রাজবংশী সিনেমা বার হল তো মুই কেন সিনেমা জগতে যাবা নি পাম মোর ওটা ইচ্ছা মোর পার্সোনাল তো দেখবা গেল মুই আমার পাশের সিনেমা হল দেখে আসলে খুব ভালো লাগিল আনন্দ লাগিল হ্যাঁ খুব মজাদার কাহিনী ভালো হয়েছে কিছু মুই যাম কি করে যাম এই ভাবতে ভাবতে মোটামুটি নাই নাই করে মুই ৬-৭ বছর কাটা দিচ্ছি আচ্ছা তারপরে মুই কবে আসছি ওটা মুই জানাম পরে তো সেই সময় তুই কলকাতা গেছিল মনে হয় যে তোর আমার আগে বাংলা একটা চ্যানেল আছে কলকাতা থেকে বাংলা চ্যানেল ডিটি বাংলা তোর একটা ইন্টারভিউ ছিল আগে থেকে ছোট থেকে মানে কেমন রকম মোর মা যখন জন্ম হলো তখন মুখ নেবার মতন কেউ নাই আচ্ছা হ্যাঁ তো দোলনা থাকাই দিয়ে মোর মা কি করবে রেডিও চালাই দিবে আচ্ছা আচ্ছা তখন মুই ওটা শুনিম ছোট বাচ্চা কি কি বলবে গান করবে বলবে কি করবে শুনে 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 আমি ঘুমাই যাম তো যখন যদি সেন্টারটা যদি মানে কাটেও যায় মানে স্যার স্যার একটা রেডিও সেন্টার যদি চলে যায় তাহলে কি স্যার স্যারাবে ওটাও চলতে থাকবে তুমি ঘুমাতে থাকে আচ্ছা এটা থেকে আমার হয়তো মানে গানের প্রতি এত ইন্টারেস্ট হয়তো যাচ্ছে শুনে শুনে তারপরে আমি ওই বড় হওয়ার পরেও আমি রেডিও কিন্তু মোর এনি টাইম ওর সঙ্গে থাকে মানে জন্ম থেকে শুনতে তোর অভ্যাস লাগবে এটা তো এখন মোর কি হচ্ছে বলি আমি যখন ঘুমনি ধরা যদি হেডফোন লাগাই দিয়ে গান লাগাই দিয়ে ঘুমাম তারপরে ফ্রেশ ঘুম না এটা মোর মানে পরে খোলাই না পরে খোলাই দেব বেড অটোমেটিক খুলে যায় আমি সিস্টেম করে রাখো মোবাইল যে অটোমেটিক বন্ধ হয়ে যায় 10 মিনিট পর 30 মিনিট পর বন্ধ তাহলে ঠিক আছে হ্যাঁ এটা হলো তো একদিন মুই রেডিও শুনতে শুনতে তো রবিবার দিন ছিল মনে হয় যে দিনটা মনে হচ্ছে কিন্তু বিকাল বেলা যে ওটা সম্প্রচার হয় তখন আমার ওই ঠিকা কিন্তু কারেন্ট আসে নাই আচ্ছা লাইন আসে নাই আচ্ছা তখন আমাকে ব্যাটারি দিয়ে আচ্ছা টিভি দেখি ভালো লাগে তো একজনের একটা দাদার বাড়ি টিভি ছে আর ওই সময় কি একটা মোর মাথার চুল ছিল যেটা কি একটা কভার গ্যাস লাইট জ্বালাই হ্যাঁ ওইটা কিন্তু তখন খুব চলেছিলে আর মোর এই মেকানিক জিনিস নিয়ে খুব ইয়ে পছন্দ আচ্ছা 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 তো কি করনু আমি একটা ব্যাটারি কিনে নিলাম আচ্ছা কোন কিসের ব্যাটারি ট্রাক্টরের যে ব্যাটারি স্টার্ট দেওয়ার সময় যে ব্যাটারি থাকে আমি কিনে নিলাম লাইট জ্বালবার জন্য মানে খুব শখ লাগা জিনিস তখন আমি ভুলে গেছিলাম যে পরে আমি সিনেমা জগৎ যাব না কি যাব তখন পড়াশোনা চলেছিলে হ্যাঁ পড়াশোনা আচ্ছা আচ্ছা পড়াশোনা দিকে মনে দিবা মোটামুটি কতক্ষণ যে বয়স ছিল তখন মনে নাই আর কত সাল ছিল ওটাও নি মনে তারপরে রেডিও শুনতে শুনতে হঠাৎ শুনলু যে বৌদি মোর মায়ের বিনয়তা বর্মন গিয়ে ডিটি বাংলা ইন্টারভিউ দিয়েছে মানে কথা কথা মুই তো একদম শর্ট করে ধরনু যে হয়তো ওই হয় মানে তুই হইস কি করা যায় তো রেডিও শুনে তো ইয়ে মানে অতটা ইয়ে নি বাবু হ্যাঁ হ্যাঁ দেখিলে ভালো লাগবে মোর মনে হল কি তাহলে আমি দেখিম কি করে মোর কাছে টিভি নাই মোর লগা একটা ব্যাটারি আছে তখন মোর মনে হল যে আমার রাজবংশী সিনেমা একটা সিনেমা করে আমার ডিটি বাংলা কলকাতার চান্স পাওয়া মানে একটা বিশাল একটা ব্যাপার একটা গর্বের ব্যাপার মুই দেখিম জানিস মোটামুটি 5 মিনিট রাস্তা 2-3 মিনিটের রাস্তা মোর দাদার বাড়ি মোর টিভি চাই আর কিন্তু ব্যাটারি চার্জ ডেড একবারে দেখা যাবে না তো মুই যাকে জিজ্ঞাসা করানো যে টিভির ব্যাটারি চার্জ আছে কি নাই ছেনা নাই আচ্ছা নাই কি কোন বাড়ি দূর এদিক প্রোগ্রাম চলছে আচ্ছা বাড়ি দূর একবার দূর দেখি আর বাদে হ্যাঁ গিয়ে ব্যাটারিটাকে একদম তুললু লোক নাই আর তুলবার ব্যাটারি একাই ছোট বাচ্চা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে মানে ব্যাটারি তুলিবা পামার গিয়ে আচ্ছা যাই হোক তুলে নিয়ে একবার দূর আচ্ছা একবার দূর আচ্ছা গিয়ে ফটাফট চিমটা লাগায় টাকায় সেন্টার লাগানো দেখা যাচ্ছে তো মানে ব্যাটারি মধ্যে কম হ্যাঁ ব্যাটারি কম ছিল সাকা টিভিলা চালু হয়ে যায় এটুকু পর্দা আর এরকম হয় হ্যাঁ চল দেখা যায় আছে কনেক্ট দেখা আছে বসে তখন মনে হয় কি করিসলো গান শুনাইছিল কি সুনগে নিন্দ্রানি গান শুনাইছিল আচ্ছা ওই গান তোর নিজে করা না মোর নিজে করা না ওটা সিনেমার গান ছিল অন্যদিনে করিছ তো হ্যাঁ তো যখন তুই গান করিছিল তখন যা দেখনু এরকম আর কি তুই ইন্টারভিউ দিছিস আমি এখন শাড়ি কিনেছিল বলি অতর কিছু বলে নিছে কিন্তু আমি কমফোর্টই লাগা তুই কিন্তু ভুলে গেছিস না মুই তুই ফর্ম করাই দিলাম হ্যাঁ ওই ইনসিডেন্টস তো আমি মানে জীবনে ভুলি মানে কি আচ্ছা এতগুলা কাজ করলো তো মোটামুটি অ্যাওয়ার্ড তো অনেক লাভাইছিস পুরস্কার হ্যাঁ সত্যি কথা কইতে পুরস্কার মেলায় পাইছে ওরা গিনতি হিসেবে না কো কিন্তু সত্যি কথা কইতে মানুষ যে মুখ চিনে জানে তাই না সেটাই হচ্ছে সব থেকে বড় মোর পুরস্কার নর্থ বেঙ্গলের মানুষরা যে মুখ চিনে এক কথায় বিনয়তা বর্মন তো সেটাই আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড প্লাস তুই যে চিনি আমার ইন্টারভিউ পাইছি এটাই তোমার কাছে অ্যাওয়ার্ড তাই না সত্যি কথা কইতে মুখ বিভিন্ন মঞ্চের ডাকাছে সংবর্ধনা আছে খুব ভালো লাগেছে মুখ তো মোর কাছে মানুষ মুখ চিনে জানে মুখ আশীর্বাদ করেছে তো এটাই হলো মোর সবচেয়ে বড় পুরস্কার দিদি দেখ যে প্রথম গেস্ট কিন্তু তুই মোর সৈয়দ আচ্ছা মোর যে প্রথম শোটা শুরু করনু যেটা আছে কিছু গল্প কিছু আড্ডা এটা আমার প্রথম শো আচ্ছা জীবনে প্রথমবার করেছি মুই আর ফার্স্ট টাইম বিনয়তা দিদি গিয়া মুই ইন্টারভিউ লেছু আচ্ছা তো এর নেক্সট আরো অনেকগুলা ইন্টারভিউ আসবে তুই মোক আশীর্বাদ কর যেন এই শোটা আমার কিছু গল্প কিছু আড্ডা শোটা খুব সুন্দরভাবে চলে অবশ্যই 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 আশীর্বাদ করি ম্যাডাম অবশ্যই আমি তোর সাথে সবসময় রহুম তো তুই যে একটা নতুন প্রয়াস করেছিস কিছু গল্প কিছু আড্ডা যে সকালে যে ইন্টারভিউলা লিব যেটা আমি শূন্য তোটে যে বিভিন্ন আর্টিস্টরা হোক বা আমার রাজবংশী কালচারের সঙ্গে যা যুক্ত আছে যে ইন্টারভিউ লিবার যে একটা নতুন শো তুই শুরু করেছিস তো খুব ভালো একটা প্রয়াস তার জন্য মোর বেস্ট উইশেস রোল তোর সাথে আর তোর আর সবাইকে আমি কহম যে প্লিজ সবাই পিকে বর্মন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন যাতে ওর শোরা সুপার হিট হয় আর এই চ্যানেলটা যাতে খুব 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 ভালো হিট হয় থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ আমি আর্টিস্টের গল্প দর্শকের গল্প আর্টিস্টের লোগা নিয়ে যাওয়াই মোর কাজ এই জন্যই এই শোটা খোলা তো কতক্ষণ ভালোবাসা দিবেন এখন তোমার প্রতি হ্যাঁ তো এটি আমার কিছু গল্প কিছু আড্ডা এটি শেষ করিম যদি দিদি কিছু কোবা চায় কোয়া পারিস মোর মেকআপ ক্লাস সাথে ভালো মতো চালাবো আশীর্বাদ করেন ভালো থাকেন সবাই নমস্কার।